আরে আরে, কি সর্বনাশ করলো এটা! আইল্যাশগুলো কি কেটে ফেললো? আজকে খুবই ভয়ানক একটি হ্যাক ট্রাই করতে যাচ্ছি। এই রকম হ্যাক হয়তো আর কোনো ব্লগারকে আপনারা কখনো ট্রাই করতে দেখেননি। যেহেতু আমি প্রথমে হ্যাকটা ট্রাই করছি, তাই নিজের মনে একটু সাহস জোগালাম, নিজেকে বুঝালাম যে হ্যাঁ, আমি পারবো। একটি ছোট কেচি নিয়ে নিলাম, কারণ বড় কেচি নিলে হতে পারে আইল্যাশ কাটার সময় চোখে গুঁতা লাগতে পারে। আমি যে চোখের আইল্যাশটা কাটবো সে বরাবর কেচিটা সাইজ মতো ধরেছি, আর যেই না কাটতে যাব, বিশ্বাস করেন, বুকটা এমন জোরে জোরে ধকধক করা স্টার্ট করলো, এত বেশি ভয় পাচ্ছিলাম। সাহস করে আবার কেচিটা নিলাম যে হ্যাকটা ট্রাই করবই। আইল্যাশ ছাড়া নিজেকে দেখতে কেমন লাগে সেটার জন্যই মূলত এই হ্যাকটা ট্রাই করা। তো এইবার কনফার্ম আইল্যাশ কাটবই। কি ভেবেছেন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে ইন্টারনেটে যে কোনো উল্টাপাল্টা হ্যাক ট্রাই করব? আরে পাগলেও তো নিজের ভালোটা বোঝে, আর আমি আমার এত সুন্দর আইল্যাশ কাটব? হতেই পারে না। নেভার এভার ডু দিস। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো ইন্টারনেটে যা হ্যাক থাকবে সেটাই ট্রাই করতে যাবেন না। ওরা আইল্যাশ কেটে ভাইরাল হয়ে তারপর আইল্যাশ এক্সটেনশন করে ফেলে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।